এফালে ঘর ভাঙিছে, আনফালে বুকু। হেঁপাহেৰে এটা এটাকৈ ইটাৰ টুকুৰাৰে সজা ঘৰ মুহূৰ্ততে হৈছে থানবান। এই মুহূৰ্তত আসলে উচ্ছেদ অভিযান চলাইছে বিশাল বাহিনী আরক্ষী আর এই সকল লোক আসলে যে উচ্ছেদিত হয়েছে এই সকল লোকে আসলে এনেদরে ঘর আসবাব লৈ অন্য ঠাইলে যাবর বাবে বাহনত লোড করছে। কিন্তু থমকি রা নাই প্রশাসন, কঠোরভাবে চলাই গৈছে বেদখল উচ্ছেদ অভিযান। দ্বিতীয় দিনাও কচুতলিত চলিল প্রশাসনের বুলডোজার। সরু বড় দুশটা ঘরত প্রশাসনের হাতরা। সাতটা বিভাগত পোন্ধরখন এক্সকেভেটরের সহায়ত পুয়ারে পৰা এফালের পৰা ভাঙি নিলে বেদখলকারীর ঘর। নিমিষতে থানবান হৈ গল ইটোর পাছত সিটো ঘর। উচ্ছেদর মাজতে চলিছে উচ্ছেদিতর লড়া ঠপরা। কলৈ যাব, কত থাকিব, কারো হাতত নাই উত্তর। এতিয়া যাম কত যে এটো নাই, ঠিকানা ঠিক ঠিকানা সিদ্ধান্ত নাই। যতে পাম ততে রাখি দিম, রাখি না যে নাই মোর ঘর বাড়ি নাই আর কোথায় রাখি। বুধবারে উচ্ছেদর সময়ত পুথিমারীর প্রধানমন্ত্রী আবাস যোজনার নামত আবন্টিত ঘর কচুতলিত নির্মাণ করা তথ্য পোৱা গৈছে। যিকোনো পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করবলৈ বুধবারে উচ্ছেদস্থলীত মোতায়েন করা হয়েছে হাজার অধিক আরক্ষী অর্ধসামরিক বাহিনীর জওয়ান। অবশ্যে দ্বিতীয় দিনও কচুতলিত শান্তিপূর্ণভাবে চলিল উচ্ছেদ অভিযান। আগন্তুক পাঁচ ছয় দিনত প্রায় এহাজারটা ঘরত উচ্ছেদ চলাব কামরূপ মহানগর প্রশাসনে। এইটো ইয়াতে ট্রাইবেল বেল্ট আছিলে, ইয়াতে যেটো উচ্ছেদ অভিযান চলি আছে এইটো যোৱাকালিৰ পৰা আৰম্ভ হৈছে, আজিও আমাৰ এইটো কণ্টিনিউ হৈ আছে আৰু যেতিয়ালৈকে গোটেই সম্পূৰ্ণ অঞ্চলটো খালী কৰা নহয় এইটো কণ্টিনিউ হৈ থাকিব তেতিয়ালৈকে। না আমিতো মোটামুটি প্ৰায় এহেজাৰ ঘৰ মানে আমি আইডেণ্টিফাই কৰিছিলোঁ যিসকল মানুহ ইয়াতে যোগ্যতা নাই থাকিবৰ কাৰণে ট্রাইবেল বেল্টত, তাৰে আমি যোৱাকালি প্ৰায় ১.৫০০ ঘৰ উচ্ছেদ কৰা হ'ল, বাকীখিনি আজি কৰি আছোঁ। ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক ঘোষণার পাছত অঞ্চলটোত বসতি স্থাপন করা লোকসকলের অধিকাংশই নাছিল কোনো উপযুক্ত বৈধ নথি। ঘরসমূহ চিনাক্ত করে রঙা চিহ্ন আঁড়িছিল প্রশাসনে। অবশ্যে প্রশাসনে উচ্ছেদর জাননী জারি করার পাছত বহু লোকে নিজের ঘর দোয়ার ভাঙি অন্য ঠাইলৈ ঢাপলি মেলিছে। যোৰহাটৰ পৰা মৌচুম বৈশ্যৰ ৰিপৰ্ট, জেটি অসম নৰ্থ ইষ্ট।